আসসালামু আলাইকুম বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা ইউটিউব প্ল্যাটফর্মে একজন ইউটিউবারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। 1000 সাবস্ক্রাইবার কোনো মতে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয় না। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি, সেগুলো অ্যাপ্লাই করি, কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমরা অ্যাপ্লাই করি, কিন্তু তারপরেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেখাবো এবং একটা টিপস শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি দ্রুত সময়ের মধ্যে, 1 মাসেরও কম সময়ের মধ্যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন, আপনি 7 দিনে, 15 দিনে অথবা 1 মাসের মধ্যে আপনার চ্যানেলে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবেন নিজেরই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনি যেই ভিডিওটি আপলোড করেছেন আপনার চ্যানেলে, আপলোড করার পরে সেই ভিডিওটার টাইটেল দিয়ে আপনার অন্য যেসব জিমেল রয়েছে, আপনার মোবাইলের মধ্যে যদি আরো 5টা 10টা জিমেল থাকে, সেই জিমেলগুলোতে লগ ইন করে আপনি সেই ভিডিওটা টাইটেল দিয়ে বের করুন সার্চ করে। সেম কাজটা আপনি আপনার বাসার মোবাইল দিয়ে করতে পারেন, আপনার বন্ধুদের মোবাইল দিয়ে করতে পারেন, অর্থাৎ আশেপাশে যদি কারোর মোবাইল থাকে সেগুলো দিয়ে আপনি কষ্ট করতে পারবেন। সার্চ করে বের করবেন টাইটেল দিয়ে। সার্চ করে বের করার পর আপনি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করবেন। ধরুন আমি আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। সার্চ করে খুঁজে বের করার পর আমি আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম। টাইটেল দিয়ে সার্চ করে খুঁজে বের করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এর একটা আইকন রয়েছে, আপনাকে দেখাচ্ছি যে ডান পাশে সেটিংস এর যে আইকনটা রয়েছে এটার মধ্যে টাচ করে দিবেন। তারপর এখানে দেখুন এই যে প্লেব্যাক স্পিড, প্লেব্যাক স্পিড এখানে নর্মাল দেওয়া আছে, এটার মধ্যে টাচ করবেন। ওকে ওকে, প্লেব্যাক স্পিডের মধ্যে টাচ করলাম। টাচ করার পর এখান থেকে এই যে দেখুন 0.25 এটার মধ্যে ক্লিক করবেন। এখন দেখুন এই ভিডিওটা কিন্তু একদম স্লোলি চলবে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একদম আস্তে আস্তে চলতেছে। এক্ষেত্রে আপনার একটা ভিডিও যদি 8 মিনিট হয়, সেক্ষেত্রে 24 মিনিট বা 3 থেকে 4 গুণ বেশি ওয়াচ টাইম কাউন্ট হবে। ঠিক আছে, তো এইটা আপনারা করবেন যে একটা জিমেল দিয়ে আপনার একটা ভিডিওকে একবার দেখবেন, একের অধিক ধরলে দেখলে সেটা কিন্তু স্প্যাম ধরবে। তো আপনার মোবাইলে যদি লগ ইন করা থাকে 10 থেকে 15টা জিমেল, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা জিমেল দিয়ে একবার একবার করে দেখতে পারেন। এক্ষেত্রে কিন্তু প্রচুর ওয়াচ টাইম কিন্তু আপনার কাউন্ট হচ্ছে। ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে যে আপনার এই ভিডিওটা ভালো, যার কারণে দর্শকরা এতক্ষণ ধরে দেখতেছে। এমনকি দেখা শেষ হওয়ার পর আপনি কি করবেন, দেখা শেষ হওয়ার পর আপনি লাইকটা লাইক দিয়ে দিবেন, ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন। তারপর এখানে শেয়ারের যে আইকনটা আছে, এই শেয়ারের আইকনটার মধ্যে জাস্ট টাচ করে দিবেন। শেয়ার করার কোনো দরকার নেই, টাচ করে দিলে কিন্তু এটা কাউন্ট হয়ে যাবে যে একটা শেয়ার হয়ে গেছে। তো এই প্রসেসে আপনি যত মোবাইল দিয়ে করতে পারেন, এটা সবচেয়ে বেশি কাজ করে। আপনি কোনো একটা ভিডিও আপলোড করার পর, কোনো একটা ভিডিও আপলোড করার পর যদি আপনি এই কাজটা করতে পারেন, ইভেন আমি এখন এই কাজটা করি, মনিটাইজেশন হওয়া চ্যানেলে আপনারা এই কাজটা করবেন না, কিন্তু আমি করি, আমি রিস্ক নিচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি রিকমেন্ড করব মনিটাইজ চ্যানেলে এই কাজটা কখনো করবেন না। আমি এখনো দেখি তো আমার কোনো প্রবলেম হয়নি। অনেকে বলবে যে চ্যানেল মনিটাইজেশন দিবে না, চ্যানেল একদম ডাউন হয়ে যাবে, এটা হচ্ছে ভুল কথা। আপনি একটা জিমেল দিয়ে একবার দেখবেন, কোনো প্রবলেম হবে না। 10টা জিমেল থাকলে 10টা জিমেলে লগ ইন করে টাইটেলটা দিয়ে সার্চ করে খুঁজে বের করবেন। এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে এই ভিডিওটা দর্শকরা সার্চ করে খুঁজে বের করতেছে, তার মানে এই ভিডিওটার মধ্যে প্রচুর ভ্যালু রয়েছে, যার কারণে দর্শকরা পছন্দ করে। এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন বাড়াবে, ইমপ্রেশন বাড়ালে ব্রাউজ ফিচারে পাঠাবে, সাজেস্টে পাঠাবে অন্য ভিডিওর নিচে। বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে যখন ভিউজ আসা শুরু হবে, যদি দেখে যে টেস্টিং মোডে এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্কে নিয়ে যাবে। এই কাজটা অবশ্যই আপনারা করবেন, প্লেব্যাক স্পিড কমিয়ে আপনারা নিজের ভিডিও নিজে দেখে আপনারা ওয়াচ টাইমটা কমপ্লিট করবেন। জাস্ট ভিডিওটাকে একটু উপরের দিকে তুলে দিবেন, তারপর আপনাকে আর কিছু করতে হবে না, ইউটিউবের হাতে এটা, ইউটিউব নিজে আপনার ভিডিওটাকে রিকমেন্ড করবে, বুস্ট করা শুরু করবে। ওকে, এটা গেল। এখন আপনাদেরকে যেটা বলবো সেটা, সেই টিপসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করতে হবে, টার্গেট নিতে হবে। প্রতিদিন যে কোনোভাবে, সকালে হোক রাতে হোক, 2টো করে ভিডিও আপলোড করবেন, কিন্তু একসাথে না, 5 থেকে 6 ঘন্টা গ্যাপ রেখে 2টো করে ভিডিও আপলোড করবেন।
ইউটিউব ভিডিও চায়, যত বেশি ভিডিও আপনার চ্যানেলে থাকবে তত বেশি কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে, তত বেশি আপনার ইমপ্রেশন বাড়বে। আর সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করব 11 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য। 3 মিনিট 4 মিনিট ভিডিও তো এমনিতে আপলোড করবেন, এটার পাশাপাশি বেশি বেশি করে 11 মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন। এই বড় ভিডিওগুলো কিন্তু বর্তমানে বেশি র্যাঙ্ক করতেছে, বেশি ইমপ্রেশন দিচ্ছে। কারণ দেখুন, 11 মিনিটের একটা ভিডিও যখন দর্শক আর টেনে টেনে দেখবে, সেক্ষেত্রে কিন্তু 2.5 মিনিট 3 মিনিট ওয়াচ টাইম কিন্তু এমনিতে চলে আসতেছে। অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে কিন্তু ইমপ্রেশন বাড়ে। তারপর পাশাপাশি লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, এগুলো কিন্তু এঙ্গেজমেন্ট কাউন্ট করার ক্ষেত্রে এই ম্যাট্রিক্সগুলো কিন্তু অনেক উপকারে আসে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অডিয়েন্স রিটেনশন, কতক্ষণ ধরে স্টে করছে আপনার ভিডিওটা দর্শকরা, দর্শকদের ইন্টারেস্ট, এটাকে কিন্তু ইউটিউব বেশি প্রাধান্য দিয়ে থাকে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা কতক্ষণ ধরে দেখছে। লং ভিডিও তৈরি করলে একটা সুবিধা হচ্ছে, দর্শকরা যদি টেনে টেনেও দেখে 3 মিনিটের উপরে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে, এক্ষেত্রে ইউটিউব ভাববে যে এই ভিডিওটা অনেক ভালো, অনেকক্ষণ ধরে দেখেছে দর্শকরা, ভিডিওটাকে ইউটিউব তুলে দিবে। অথচ একটা 6 মিনিটের ভিডিও যদি দর্শকরা 50% দেখে, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হতে চায় না। কিন্তু একটা বড় ভিডিও 3 মিনিট 3.5 মিনিট যদি দেখে, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যাচ্ছে বর্তমান সময়ে। এটা আমি পরীক্ষিত দেখেছি আমার কয়েকটা চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করে। তো এইভাবে টার্গেট নিয়ে আপনাকে সার্চেবল কন্টেন্ট, তারপর হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টগুলো মানুষ সব সময় দেখবে, তারপর সার্চেবল কন্টেন্ট হচ্ছে যেই কন্টেন্টগুলোর জন্য দর্শকরা অপেক্ষা করে, দর্শকরা ইউটিউবে সার্চ করে খুঁজে বের করে যে টপিক্সগুলো, যে টপিক্সের ভিডিওগুলো, কন্টেন্ট গ্যাপ রয়েছে যে টপিক্সে, সেই ভিডিওগুলো তৈরি করতে হবে। ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং কন্টেন্ট কোনটা? ট্রেন্ডিং কন্টেন্টটা হচ্ছে যে আপনার ক্যাটাগরির মধ্যে নিশ্চয়ই অনেক বড় চ্যানেল আছে, তাদের চ্যানেলের মধ্যে যেই ভিডিওগুলো রিসেন্টলি ভালো পারফরমেন্স করতেছে, সেই টপিক্স আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার ভিডিওর মধ্যেও কিন্তু সেম ইন্টারেস্ট শো করবে দর্শকরা, এতে করে একটা সময় আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে চলে যাবে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনি এই থ্রেশোল্ডটা কমপ্লিট করে ফেলতে পারবেন, এমনকি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। আসসালামু আলাইকুম।